আলোয় আলোয় ভরে উঠুক প্রতিটা মানুষের জীবন, অন্ধকার কাটিয়ে আলোর উৎসবে মেতে উঠুক প্রতিটা পরিবার। প্রিয় বন্ধুরা, আশা করি সবাইকে নিয়ে ভালো আছেন। ফিরে এলাম রেসিপি উইথ সোমাতে, আমি সোমা। আনন্দ মানে উৎসব, আর উৎসব মানে আনন্দ। এই উৎসবের দিন দিনে আমরা ঘরে বসেই তো এখন কাটাচ্ছি, প্রতিটা উৎসবে আমরা আজকে বাইরে থেকে ঘরে বেশি কাটাচ্ছি ঘরের ফ্যামিলি সবাইদেরকে নিয়ে। তাই এই উৎসবের দিনটাকে আরেকটু আনন্দদায়ক করে দেওয়ার জন্য আমার আজকে একটা ছোট্ট প্রয়াস। আমরা যারা ভেজিটেবল খাই বা ভেজিটেরিয়ান, তাদের জন্য তো আমার এই রেসিপিটি খুবই ভালো লাগবে। এবং যারা আমরা সবসময় মাছ মাংস খাচ্ছি, বিভিন্ন রকম বিরিয়ানি খাচ্ছি, আমি আশা করি তাদেরও আজকে আমার এই রেসিপিটি একটা ভিন্ন স্বাদ নিয়ে আসবে এবং অবশ্যই ভালো লাগবে। আজকে আমি রেসিপিতে নিয়ে এসেছি ভেজ বিরিয়ানি। আমি আজকে ভেজিটেবলের সাথে যোগ করেছি পনির। এখানে আমরা সয়া চাংসও ইউজ করতে পারি, কিন্তু আমার কাছে ছিল না তাই আমি দেখাইনি। ইচ্ছা করলে আপনারা সয়া চাংকও দিতে পারেন। আর এই বিরিয়ানি করতে কী কী লাগবে এবং আমি কীভাবে তৈরি করেছি, চলুন বন্ধুরা আমার সঙ্গে থাকুন এবং দেখে নিই আমি কীভাবে বিরিয়ানিটি তৈরি করছি। বিরিয়ানি তৈরি করতে সচরাচর আমরা যেসব মশলা দেই সবই দিব আমি এখানে। দই, দুধ, পেঁয়াজ, বেরেস্তা, তারপরে এখানে আদা রসুন বাটা লাগে, পেঁয়াজ লাগে, পেঁয়াজ বাটা লাগে, তারপরে আমি এখানে চারমগজ আর কাজু বাদাম বেটে নিয়েছি। সচরাচর আমরা বিরিয়ানিতে যা দিই আর বিরিয়ানি মশলা তো লাগবেই। আর প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে হাফ কিলো চাল নিয়েছি, বাসমতি চাল। চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে এবং আমি কিছু মশলা দিয়ে এগুলোকে চালগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। এখানে স্টারেগনিজ আছে, এলাচ দারচিনি আছে, গোলমরিচ আছে, লং আছে এবং তেজপাতা আছে। আমি এগুলোকে যখন ফুটে উঠেছে পানিটা তখন আমি চালটা দিয়ে ফুটিয়ে নিলাম এবং চালটা যখন হাফ ডান থেকে একটু বেশি 80% মতো হয়ে গেছে তখন আমি এটাকে স্ট্রেন করে নিয়ে ঠান্ডা করে নিলাম। এবং আমি কী কী সবজি নিয়ে নিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি। এখানে শীত তো প্রায় চলে এসেছে, ফুলকপি এখন অ্যাভেলেবেল, আলু নিয়েছি, গাজর, পনির এবং মটরশুঁটি। আমি প্রথমে সবজিগুলোকে একটু ভেজে নিব। আমি প্রথমে দিয়ে দিলাম আলুগুলোকে, যেহেতু আলু একটু গলতে সময় লাগে, তেলের মধ্যে আমি আলু দিয়ে দিলাম এবং একটু লবণ দিয়ে দিলাম। আলুগুলো যখন একটু হাফ ডান হয়ে গেল তখন আমি ফুলকপি এবং গাজরগুলো দিয়ে দিলাম। এর আগে আমি পনিরগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি। ভেজে নিলে কী হবে, সবজি বা পনির এগুলো সহজে ভেঙে যাবে না বিরিয়ানির মধ্যে এবং খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে। আমি দেখিয়ে দিলাম কীভাবে ভেজে নিচ্ছি। আমি বেশি এখানে কালারটা ডার্ক করব না, একটু ব্রাউন গোল্ডেন যখন হয়ে যাবে তখন নামিয়ে নিব। এখন আমি ওই তেলটার মধ্যে ঘি দিয়ে দিলাম প্রায় টেবিল চামচ, 2 চামচ, এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম। যখন আমার গরম মশলাগুলো একটা সুন্দর ফ্লেভার বেরোচ্ছে তখন আমি প্রায় 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, 1 চামচের মতো আদা বাটা এবং 1/2 চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম। আমি ভালো করে মশলাগুলোকে ভেজে নিব। আমি এখন এখানে একটু লাল মরিচের গুঁড়ো ব্যবহার করব জাস্ট কালারের জন্য, আর এখানে আমি একটু এলাচ, জিরে এবং ধনে গুঁড়া দিব। এটা খুব সামান্যই, জাস্ট একটু টেস্ট বাড়ানোর জন্য এবং কালারের জন্য। আর আমি দিয়ে দিব সচরাচর যে বিরিয়ানির মশলাটা আমি ঘরে তৈরি করি, আমি আপনাদের কাছে শেয়ার করেছিলাম আমার একটা রেসিপিতে, এবং সেই গরম মশলাটাকে আমি দিয়ে দিলাম এখানে। এটা আমি চিকেনের ক্ষেত্রেও করি, আমি কষানোর সময় আমি মশলাটা ইউজ করি। আর এখানে আমি একটু পানি দিয়ে দিলাম এবং ভালো করে আমি মশলাগুলোকে কষিয়ে নেব। আর এই যে বিরিয়ানি মশলাটা দিলে কি হয়, চিকেনের ভিতরে বা সবজির ভিতরে খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়। এখন আমি নুন এবং চিনি দিয়ে দিব, এটা পরিমাণ মতো, এটা আমরা যে যেরকম খাই সেরকম। মিষ্টি বিরিয়ানি তো একটু মিষ্টি মিষ্টি ভাব হলে ভালোই লাগে। এবং নুন আর চিনিটা দেওয়ার পরে আমি একদম তেল উঠা পর্যন্ত আমি মশলাটাকে ভেজে নিব। এখন আমি বলেছিলাম যে চার মগজ এবং কাজু বাদাম নিয়েছি, সঙ্গে টক দই। আমি টক দই দিয়ে এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম এবং আবার একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা যখন কষানো হয়ে যাবে, তেল উঠে আসবে, তখন আমি ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দেব। সবজিগুলোর মধ্যে আমি একটু কেওড়া জল এবং গোলাপ জল দিয়ে দিলাম প্রায় 1 চামচ 1 চামচ করে। এতে করে যে বিরিয়ানি ফ্লেভারটা সবজির ভিতরে ঢুকবে। আর আমি এখানে 1 কাপের মতো দুধ দিয়ে দিলাম।
এই আমি এখানে আর কোনো পানি ইউজ করলাম না, এই দুধেই সবজিটা যতটুক সেদ্ধ হওয়া বাকি হয়ে যাবে এবং একটা দারুণ একটা টেক্সচার আসবে আঠালো। এটাই হচ্ছে বিরিয়ানির আসল মজা। দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার এসেছে। আর আমি এখানে কিছু লাল সবুজ কাঁচামরিচ দিয়ে দিলাম, এখানে কাঁচামরিচটা অবশ্যই দিবেন, কাঁচামরিচের জন্য ফ্লেভারটা ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো এবং গত বছর ফ্রোজেন করে রাখা মটরশুঁটি আমার ছিল সেটা দিয়ে দিলাম। এখন অবশ্য বাজারে উঠেই যাবে কিছুদিনের মধ্যে আমাদের এই ফ্রেশ মটরশুঁটি। তারপরে জাস্ট আমি একটু ঢেকে আমি পনিরের ভিতরে বা মশলার ভিতরে মশলার মানে পনির এবং সবজিগুলোর ভিতরে মশলার ফ্লেভারটা যাওয়া পর্যন্ত। তারপর আমি একটা প্যানের মধ্যে যে রাইস রান্না করে রেখেছিলাম সেই রাইস থেকে আমি অর্ধেকটা রাইস দিয়ে দিলাম। অর্ধেকটা রাইসের উপরে আমি সবজি যতটুকু রান্না করেছি পুরোটাই বিছিয়ে দিলাম। আমি এখানে লেয়ার একটাই করব, বেশি লেয়ার করলে সবজিগুলো ভেঙে যাবে, যখন আমরা এটাকে সার্ভ করব তখন সবজিগুলো ভেঙে যাবে। আমি আস্তে আস্তে সুন্দর করে সবগুলো সবজি ভাতের উপরে রাইসটার উপরে ছড়িয়ে দিলাম। তারপর আমি বাকি রাইসটাকে দিয়ে ভেজিটেবলগুলোকে আবার কভার করে দেব। সেম আমরা যেভাবে চিকেন বিরিয়ানি রান্না করি প্রসেসিংটা একদমই সেম। এখন এই রাইসটা দেওয়ার পর আমি এর মধ্যে কেওড়া জল, একটু গোলাপ জল, এখানে একটু গরম মশলা গুঁড়ো বা বিরিয়ানি মশলা, একটু পেঁয়াজ বেরেস্তা, একটু ঘি, একটু লবণ চিনি আমি সব কিছু দিয়ে দিয়েছি। এখানে অবশ্য সব কিছু দেখানো হয়নি, যে কোনো কারণে হোক এটা ডিলেট হয়ে গেছে এবং আমি একটু ঢেকে দিলাম দমে। এখানে দমে প্রায় আমি প্রায় এখানে আধা ঘন্টার মতো একদম মিডিয়াম থেকে লো হিটে ঢেকে রাখবো। তারপর আমি এটাকে গরম গরম সার্ভ করে নেব। আর সাথে কী খাবো বিরিয়ানির সাথে, এখানে আমি সালাদ পানি নিয়েছি। আর এখানে আপনারা ইচ্ছা মতো যে যেটা খান আপনারা অ্যাড করে নিতে পারেন, কিন্তু আজকে আমি আপাতত এটার সাথে আর কিছুই করলাম না। বন্ধুরা দেখুন খুবই কালারফুল একটা সুন্দর এবং টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে গেল খুব সহজে, এবং আমি আশা করি আপনারাও আমার রেসিপিটি দেখে যে কোনো আনন্দ উৎসবে, আমাদের ফেস্টিভ্যালে তো আর অভাব নেই আমাদের জীবনে, আর আনন্দ আমরা ঘরে বসে পরিবারের সবাইকে নিয়ে আমরা প্রতিদিনই আনন্দ উৎসবে মেতে উঠতে পারি, আমাদের প্রতিটা পরিবারই যেন এরকমই হয়। আর সেই সাথে আমাদের মজার মজার খাবার তো থাকবেই। আর আমার এই রেসিপিটি আপনারা তৈরি করে যদি মনে করেন যে আপনাদের ভালো লাগছে তাহলে ছবি তুলে অবশ্যই আমার ফেসবুক যে লাইক পেজ আছে সেখানে শেয়ার করবেন এবং আমাকে প্লিজ কমেন্ট করে জানান। আর একটা কথা বন্ধুরা, যারা আমাকে সাপোর্ট করেছেন এই পর্যন্ত আসতে সাহায্য করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাদের কাছে আমি আর একটু আশা করি আমাকে আপনারা আর একটু সাহায্য সহযোগিতা করেন, এবং যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলটিকে একটু ভালো করে দেখেনি তাদেরকে অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটিকে একটু যত্ন সহকারে একটু ভালো করে দেখেন এবং আমাকে সাবস্ক্রাইব করুন এবং মানে আমাকে সামনে এগিয়ে যেতে আমাকে হেল্প করুন। আর আমি এরকম মজার মজার আবার আরও রেসিপি নিয়ে আসছি, বিশেষ করে দেওয়ালির জন্য আমি কিছু সুইট ডিশ রেডি করেছি, এগুলো আপনাদের সামনে নিয়ে আসব। আমি এটা আগেই রেডি আপনাদের সাথে শেয়ার করতাম, আমি আগেই বলেছিলাম যে আমার মোবাইল ভেঙে গিয়েছিলো সেজন্য আমি রেসিপিগুলো একটু দেরি হয়ে গেল, সরি। আর এখন আর হবে না, এখন আমি প্রতিদিনই মোটামুটি ট্রাই করব আপনাদের সাথে নতুন নতুন রেসিপি শেয়ার করতে। তাহলে বন্ধুরা আনন্দের সাথে সাথে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং পরিবার সবাইকে নিয়ে আনন্দে মেতে উঠুন এবং আমার জন্য দোয়া করুন। এবং আপনারা আবার আমার নেক্সট রেসিপির জন্য ওয়েট করুন, আমি ফিরে আসছি খুব শীঘ্রই। বাই।